তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং তারই আগে ফের ভাঙন তৃণমূলে। শনিবার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় পতাকা হাতে তুললেন সংখ্যালঘু পরিবার ও তৃণমূলের কার্যকর্তারা। এদিন সৌমেন্দু অধিকারী ও অরূপ কুমার দাসের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা। লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন তৃণমূলে শনিবার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হয়ে দলীয় পতাকা হাতে তুলেন সংখ্যালঘু পরিবার ও তৃণমূলের কার্যকর্তারা। আমাদের ভারতীয় জনতা পার্টি যেন পশ্চিমবাংলায় আসে এবং আমরাও আনতে চাইছি, আর সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাইছি। মন্দারমণি 281 নম্বর বুথ থেকে যে 2011 সালের আরো একবার জানাবো আপনাদেরকে, লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন তৃণমূলে শনিবার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় পতাকা হাতে তুললেন সংখ্যালঘু পরিবার এবং তৃণমূলের কার্যকর্তারা। এদিন সৌমেন্দু অধিকারী এবং অরূপ কুমার দাসের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, দলীয় পতাকা হাতে তুললেন সংখ্যালঘু পরিবার এবং তৃণমূলের কার্যকর্তারা, তারা হঠাৎ করে দল বদল করলেন কেন? হ্যালো জাহাঙ্গীর, শুনতে পাচ্ছ? আরো একবার জানাবো আপনাদেরকে, লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন তৃণমূলে শনিবার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় পতাকা হাতে তুলে নিলেন সংখ্যালঘু পরিবার ও তৃণমূলের কার্যকর্তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, সংখ্যালঘু পরিবার এবং তৃণমূলের কার্যকর্তারা তারা বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিলেন, কেন তারা এই সিদ্ধান্ত নিলেন? দেখো রিমা, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ইতিমধ্যেই কাঁথি লোকসভার জন্য বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী, ইতিমধ্যেই আজকে কাঁথিতে একটি সম্মেলন ছিল, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সম্মেলন ছিল। সেই সম্মেলনে কাঁথির লোকসভার মন্দারমণি এবং চাউলখোলা কালিন্দি এসব জায়গার বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু বিজেপিতে যোগদান করলেন এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মী নেতাও যোগদান করলেন। মূলত লোকসভা ভোটের আগে এটি বিজেপির শক্তি কিছুটা বাড়লো বলা যেতে পারে। তবে এই নিয়ে কিন্তু তৃণমূল তরফ থেকে কটাক্ষ করা হয়েছে যে যারা বিজেপিতে যোগদান করেছেন সংখ্যালঘু সম্প্রদায় তারা তৃণমূলের কেউ না, তারা সুবিধাভোগী, সরকারের কাছ থেকে সুবিধাভোগী নিয়ে এবং অন্য দলে পা বাড়িয়েছে। তবে যারা যোগ দিয়েছেন তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে সরকার বা তৃণমূল থেকে বঞ্চিত, তাই তারা বাধ্য হয়ে এক প্রকার বিজেপিতে যোগদান করলেন। রিমা, ধন্যবাদ। জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাদশার সঙ্গে আমরা কথা বলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারলাম। যেমনটা আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে এই সংখ্যালঘু পরিবার এবং তৃণমূলের কার্যকর্তারা তারা অভিযোগটা করছে যে তারা দীর্ঘদিন তৃণমূলে থেকে বঞ্চিত হয়েছেন এবং সেই বঞ্চনার থেকেই একটা ক্ষোভ জন্মেছে এবং তার পরবর্তীতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপি কার্যালয়ে এসে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন এবং এর ফলে লোকসভা নির্বাচনের আগে ভাঙন ধরেছে তৃণমূলে। দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা পার্টি